আসসালামু আলাইকুম শুভ দর্শক, দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুর থানার মধ্যে পড়েছে। আমরা রয়েছি বৃহত্তর একটি পশুহাট, তালগাছির পশুহাটে। এই হাট বসে প্রতি রবিবার, প্রতি রবিবারে মোটামুটি 10টা থেকেই শুরু হয়, চলে একদম সন্ধ্যা পর্যন্ত। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিভিন্ন রকম ছোট সাইজের সার বাছুরের দাম দর সম্পর্কে। এই যে দেখতে পাচ্ছেন, এদিকটাতে অসংখ্য পরিমাণে সার বাছুর রয়েছে। চলুন আমরা কথা বলার চেষ্টা করি বিক্রেতা ভাইদের সাথে। এখানে একজনকে দেখতে পাচ্ছি, বাছুরটি ধরে দাঁড়িয়ে রয়েছেন, তার সাথে আগে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? জি আলহামদুলিল্লাহ। কয়টা বাছুর নিয়ে আসছেন? বাছুর এখন বর্তমান দুটো আনছি ভাই, বাড়িতে আছে। আর দুইটাই তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখে, দুইটাই তো দেখে মনে হচ্ছে সাইয়াল। অনেক বেশি যাচ্ছেন না নাকি এই দামই, না একটু কমবে আমাদেরকে একটু জানান তো। দর্শক দেখতে পাচ্ছেন, এগুলোর দাম চাওয়া হচ্ছে 65,000 টাকা করে। আমরা তার সাথে আরেকটু কথা বলতে চাই, এই যে এটারও দাম চাওয়া হচ্ছে 65,000। তো এইগুলো যেগুলো 65 করে দাম চাচ্ছেন, এগুলো তো কিনে আনছেন আপনি মনে হচ্ছে? আচ্ছা আচ্ছা, তো 65 বিক্রি করবেন না কিছু কমবে? একটু কমবি ভাই। কেমন কমবে, কত দামে বিক্রি করার আপনার ইচ্ছা আমাদের একটু জানান তো প্লিজ। এই 50-55 হলে দিয়ে দেবো। 50-এর নিচে নামবেন না? না। এই 40-45? না না, এই দামে আসবেন না? না, মানে নিতে হলে অবশ্যই 50-এর উপরে। দর্শক দেখতে পাচ্ছেন, এগুলো নিতে হলে অবশ্যই 50-এর উপরে আপনাকে দাম হাঁকতে হবে, এছাড়া বিক্রি হবে না। তো ভাইয়ের বাড়িতে নাকি আরো আছে? আরো আছে, 20-25টা 20টা আছে। আচ্ছা আচ্ছা, এইরকম একটা বড় বড় বাচ্চা আছে, একটা বড় বড় আছে। আপনার বাড়িটি কোথায় ভাই? মসিপুর, তার কাছে মসিপুর। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি এখানে ব্যবসা করেন? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হাটের নিরাপত্তা ব্যবস্থা কেমন? ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখতে পাচ্ছেন, এই দিকটাতে আবার রয়েছে বেশ কিছু ক্রস জাতের আসলে, এই যে এগুলো প্রত্যেকটাই সার বাছুর। এই সার বাছুর গুলোর দাম আমরা একটু জানাই। এই সার বাছুর গুলো নিয়ে আসছেন এই ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? ভালো ভাই, ভালো আছেন। কয়টা বাছুর নিয়ে আসছেন? 6টা। বিক্রি হয়েছে 2টা? না ভাই, এখনো বিক্রি হয় নাই। আচ্ছা, এগুলো আমাদের 2টার দামের একটা আইডিয়া দেন, এটার দামটা কত চান? এই যে 40,000। এটা কি জাতের? ক্রস, ক্রস জাতের। আচ্ছা, আর এগুলো, এই যে হচ্ছে ছোট সাইজ, এগুলোর দাম কেমন? 35। মানে যে দামটা আপনি বলতেছেন এটা কি একদম ফিক্সড দাম? আচ্ছা, বেচা দামটা আমাদেরকে জানাবেন, তার মানে মানুষ দেখবে, দেখে আসবে। এইগুলো 30,000। আচ্ছা আচ্ছা, আর এই যে কালোটা? কালোটা হলো 38,000 টাকা। এই বড়টা কার? এই বড়টা, বড়টা এই মিয়া ভাই। তো মিয়া ভাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি কয়টা নিয়ে আসছেন? আমি গায়ে আনছিলাম ভাই, তিনটা গায়ে আনছিলাম। এটা কি আবার এখান থেকে কিনছেন নাকি? না, এটা পাথার থেকে। পাথার থেকে কিনছেন? জি। আচ্ছা, রেশম বাড়ির ওই দিক থেকে? হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 62,000। 62,000 দাম চাচ্ছেন, এটা চাওয়া দাম? জি। এটা তো দাঁতে নাই, মোটামুটি 8-9 মাস বা 1 বছরের বাছুর, 12-13 মাসের বাছুর। বিক্রি কত করবেন ভাই? জি, বিক্রি দামটা আমাদেরকে একটু জানান তো। 55 হলে ব্যস্ত স্যার। দর্শক দেখতে পাচ্ছেন, এটা 55 হলে বিক্রি হবে, এর কমে না। ওইটা কার? ওইটা ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা দেখি এগুলোর একটু দামটা অনেকটা জানার চেষ্টা করি। এখানে এক বাবাজি আছে দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাল বাছুর নিয়ে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা বাছুর নিয়ে আসছেন চাচা আজকে? আজকে 4টা আনছিলাম। 4টা আনছেন, বিক্রি হয়েছে 2টা? হ্যাঁ হ্যাঁ। কত বিক্রি করলেন? একেবেশি 42। একটা 42 বেচছেন। আচ্ছা, এইটার দামটা কত চান? এই লালটা 85। তো বাবাজি, এটার দাম হয়তো বেশি হয়? না, 65-66 একবার দাম করতে দাম বলতেছে 65। তাও সেটা দেখতে ভালো, ভালো মানের, দর্শক দেখতে পাচ্ছেন। তো বাবাজি, এটা বিক্রি কত করবেন মোটামুটি, কত দামে ছাড়তে চান? 70 ওই পারে, 70 পারে হলে ব্যস্ত, এপারে আসবেন না। আচ্ছা আচ্ছা, স্যার আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন, ওই দিকটাতে রয়েছে এরকম অসংখ্য সার বাছুর। আপনারা তালগাছির হাটে আসলে এরকম সার বাছুর খুব দামের মধ্যে, মোটামুটি একটা রিজনেবল দামের মধ্যে হয়তো কিনতে পারবেন দামাদামি করে। তো এখানে ভাই রয়েছেন, ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। কেমন আছেন মিয়া ভাই?
কয়টা বাসিন নিয়ে আসলেন আজকে? আসলাম জি পাঁচটা ভাই। বিক্রি করছেন দুই একটা? না ভাই পাঁচটাই আছে। পাঁচটাই আছে, এখনো বিক্রি হয় নাই। এখন তো মোটামুটি তিনটা বেজে গেল, বিক্রি তো হওয়ার কথা দুই একটা, সেক্ষেত্রে ইনশাল্লাহ হবে। আজকে কি ক্রেতা কম না বেশি? ক্রেতা কম। ক্রেতা কম। এইগুলোর দাম কেমন চাচ্ছেন? এটার দাম কত চান? এই যে দাম তো ৪২। আচ্ছা আচ্ছা, চাওয়া দাম ৪২, বিক্রির দামটা কত? বিক্রির দাম ৩৫। ৩৫ হলে এইটা নেওয়া যাবে, এই বাছুরটা। আর এই যে এই এইটার কত দাম চান? এটা সুন্দরটা ৪৫। আচ্ছা আচ্ছা, আরো কিছু সার বাছুর, এগুলো দেখতে বেশ সুন্দর, একদম লাল রঙের, দেখে মনে হচ্ছে সাহিয়া সাহেব একটা ভাব। চলুন আমরা কথা বলার চেষ্টা করি এই ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? কয়টা বাছুর নিয়ে আসলেন আজকে? চারটা নিয়ে আসছেন। বিক্রি হয়ে গেছে নাকি? দুইটা বিক্রি হয়েছে। এটার দামটা কেমন চাচ্ছেন? এই যে লালটা, ৩৬,০০০ দাম চাওয়া হচ্ছে। আচ্ছা, বিক্রিটা কত করবেন ভাই? ২৮,৩০। এগুলো কি কিনে আনছেন আপনি? কিনে আনছি। এর আপনার নিজের পালন করা? না না না। আর এই পাশেরটা দর্শক দেখতে পাচ্ছেন এইরকম শাহিওয়াল, এছাড়া প্রজাতে বিভিন্ন রকম সার বাছুর আপনারা এই হাটে আসলে পেয়ে যাবেন। চলুন আমরা আরো দুই একটি সার বাছুরের দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এখানে চাষা আছে দেখতে পাচ্ছি, ফ্রিজিয়ানের ক্রস সার বাছুর নিয়ে দাঁড়িয়ে আছেন। এই চাষার সাথে আমরা একটু কথা বলতে চাই। চাষা আসসালামু আলাইকুম। কাকা কেমন আছেন? কয়টা বাছুর নিয়ে আসছেন আজকে? এই দুইটাই নিয়ে আসছেন। এটা কোনটার কত দাম চাচ্ছেন? এইটার দামটা কত চান? ৩৬। মানে এটা কি চাওয়া দাম নাকি বিক্রি দাম? একটু কম আছে, একটু কম আছে। কত কম? ৩০। দর্শক দেখতে পাচ্ছেন এই যে বাছুরটি, এটা কিনতে হলে ৩০,০০০ টাকার উপরে যেতে হবে, নিচে হলে হবে না। আর এই ছোটটা কত যাচ্ছেন কাকা? ২৮,০০০ টাকা দাম চাচ্ছে এই ছোটটা। মানে এটা কি আরো একটু কমবে দাম? যেটা ২৮ চাচ্ছেন না এই দাম? না একটু কম আছে। আর একটু কম, কত কমে বিক্রি করতে চান কাকা? ওটা আমাদের একটু বলেন। ২৬,০০০। আচ্ছা কাকা, যে দামটি আমরা দেখাইলাম ঠিক আছে, যেটি হলো যে এগুলো কি আপনি কিনে আনছেন নাকি আপনি আপনার কিনে নিয়ে আসছেন? আপনার প্রতি রবিবারে কিনে নিয়ে এসে এখানে বিক্রি করেন। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই দেখতে পাচ্ছেন প্রজাতের একটি সরাসরি, এটার আমরা একটু দাম জানি এই চাষার থেকে। চাষা দেখি এই বাছুরটির দাম কত চায়। চাষা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? বাছুরটা কয় টাকা দাম চাচ্ছেন বা কত দাম চাচ্ছেন? ৩৩,০০০ টাকা দাম চাচ্ছেন। এটা মোটামুটি কয় মাসের বাছুর? আর একটু বেশি হবে, ৬ মাসের এরকম। তো এটা ৩৩,০০০ টাকা দাম চাচ্ছেন, কিনে আনছেন আপনি? হ্যাঁ কিনে আনা। বেচবেন কত চাচা? ২৬,০০০ নেবেন। ২৫,০০০ উপরে যাওয়াই লাগবে কিনতে হলে। ধন্যবাদ চাচা, ভালো থাকবেন। দর্শক আমরা দেখুন এই দিক থেকে কিন্তু অসংখ্য পরিমাণে খোরাজ জাতের বাছুর রয়েছে। এরকম সার বাছুর আপনারা তালগাছির হাটে আসলে অবশ্যই ক্রয় জাতের এবং দেশি সহ শাহিয়াল সহ বিভিন্ন রকম সার বাছুর ক্রয় করে নিতে পারবেন। এখানে এক বাউজি আছে, এই চাচার সাথে আমরা কথা বলতে চাই। চাচা আসসালামু আলাইকুম। কাকা কেমন আছেন আপনি? আল্লাহ ভালো। কয়টা বাছুর নিয়ে আসছেন আজকে? এই দুইটা নিয়ে আসছেন। এটার দামটা কত যাচ্ছেন চাচা? এটার দাম চাচ্ছে ৪৫। ৪৫,০০০ টাকা দাম চাওয়া হচ্ছে। এটা মোটামুটি মনে হয় ৯ মাস বা ১০ মাসের। ৪৫,০০০ টাকা যেটা দাম চাচ্ছেন চাচা, এটা বিক্রি কত করবেন কাকা? আমাদের একটু আসবে ১২,০০০। আচ্ছা আচ্ছা, আর এইটা? এটা আপনার না? না। দর্শক এই যে সার বাছুরটি দেখছেন ক্রস জাতের, এটা আপনি যদি কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই ৪০-এর উপরে যেতে হবে। ৪০-এর উপরে হলে এটা বিক্রি হবে, ৪০-এর নিচে না। তো আমরা এইদিকে দেখতে পাচ্ছি এক ভাই আছে, এই ভাইয়ের সাথে কথা বলতে চাই এই বাছুরটি নিয়ে। এখানে রয়েছেন ভাই। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কয়টা বাছুর নিয়ে আসছেন আপনি? গায়ের বাছুর আনছি। গায়ের বাছুর একসঙ্গে? এটা আবার আলাদা? আলাদা। আচ্ছা, এটার দামটা কত চান? এটা ধরেন দাম ৩৮।
বিক্রি কত করবেন? আপনারা কি দুই ভাই নাকি? হাট ঘুরে থাকেন? আচ্ছা, আপনার সাথে কথা বলি, সুজানগর থেকে আসছেন? পাবনা, সুজানগর? আচ্ছা, মাশাআল্লাহ। তো এটার দামটা চাচ্ছেন? অসংখ্য পরিমাণে এরকম সারগরু রয়েছে বা সারবছর রয়েছে। আরো দু একটি সারবছরের আমরা দাম জানতে চাই, এই ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই। ভাই আসসালাম আলাইকুম। কেমন আছেন আপনি? আল্লাহ রহমতে খুব শোকে আছে। ৪৮,০০০ টাকা দাম চাওয়া হচ্ছে, ৪৫ হলে বিক্রি হবে। তো ভাই ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আপনাদেরকে একটু ভালো মতো দেখাই, এই যে সারবাসুটি রয়েছে এটা আসলে ৪৫,০০০ টাকা হলে বিক্রি হবে, এই যে আপনাদেরকে দেখার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা যদি তালগাছির হাটে আসেন, এইরকম সারবাসুর খুব সহজে এখান থেকে ক্রয় করতে পারবেন। আপনাদেরকে তালগাছির হাট থেকে বিভিন্ন রকম সারবাসুরের দামের একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখলেন বা দেখছেন, আপনারা প্রত্যেকেই নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। তবে যারা আমাদের ইউটিউব চ্যানেল নিয়মিত দেখেন বা ভালোবাসেন, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন।